আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ সম্পূর্ণ নতুন একটা আরাবিয়ান সুইট। এটা ওরা রোজায় খায়, সবসময় খায়। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে উটটা দিয়েছি সেটা কিন্তু শুধু খেজুর, খেজুর দিয়ে করা যায়, যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে করা যায়। এ হলো, এটা হলো নারকেল, নারকেলের সাথে একটু বাদাম আছে আর একটু তিল আছে। তো চলুন আমার সাথে রান্না করে কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি। এগুলাতেই খায়, এটার নাম হলো মাখরোট, খেজুর দিয়ে বানাতে হয়। আর হলো মাইস, মানে ময়দা, সরি, ভুট্টার সুজি দিয়ে। এখানে আমি 200 গ্রাম ভুট্টার সুজি নিয়েছি, মোটাটা ময়দা না, সামান্য মানে অল্প অল্প ই আর কি, একটু মোটা টাইপের 100 গ্রাম, এখানে 200 গ্রাম। এখন আমি সামান্য একটু লবণ, মিষ্টি জিনিসে কিন্তু লবণ খুব বেশি যায় না, এই চিমটি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বাটারও 100 গ্রাম হবে, আমি এটা দিয়ে ভালো করে এটাকে মেল্ট করে নিই। বাটারটাকে আমি একটু গলিয়ে নিয়েছি, ভালোভাবে মিশাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি স্যাফরন গুলিয়ে রেখেছি, আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি বাটার দিলাম আর কি, কারণ আরবিরা বাটার দিয়েই বানায়। এবার ঠিক আছে, ডেকে রেখে দিব 1 ঘন্টার জন্য, আপনাদের সাথে আমার দেখা হবে 1 ঘন্টা পরে। এই যে খেজুর গুলা একটু শুকিয়ে গিয়েছিল গত বছরের খেজুর, এই খেজুর গুলার ভিতরে কোনো বিচি নেই। আপনারা চাইলে খেজুরের সাথে কিসমিস দিতে পারেন, বাদাম দিতে পারেন, এই খেজুর গুলা কিন্তু আল্লাহ দেখেন কোনো বিচি নেই ভিতরে। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পরে, আপনাদের সাথে দেখা হবে। এটার সাথে আমি কিসমিস দিব, আর হলে একটু তিল দিব, আর কাঠবাদাম দিব, দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। যখন করি আমি আপনাদের দেখাবো, তো দেখা হবে 1 ঘন্টা পরে। আমি এটা ডেকে রাখছি, দর্শক ফিরে আসছি 1 ঘন্টা পরে। আমার সুজিটা আর বাটার একসাথে মিক্স হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু নরমও হয়েছে এটা। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন বানাবেন ভুট্টার সুজিটা নিতে, কারণ ভুট্টার সুজিটা নিলে কালারটা অনেক সুন্দর হয়। অবশ্য আরব কান্ট্রিতে এটা ভুট্টার সুজি দিয়েই বানায়, তো আমিও ভুট্টার সুজি দিয়েই বানাচ্ছি। এখন আমি একটু একটু করে পানি দিয়ে দিব, কারণ এটা পানির মাপটা কিন্তু ঠিক মতো বলা যাচ্ছে না, কারণ কোনো কোনো সুজিতে পানি বেশি লাগে, কোনো কোনো সুজিতে কম লাগে। আমি যে দুইটা, একটা ভুট্টার সুজি ইউজ করেছি, আর একটা হলো ভুট্টার আর ময়দা ইউজ করেছি, সাদাটা হলো আর হলুদটা। হ্যাঁ, হয়ে গিয়েছে আমার। এখন এটা আমি 30 মিনিটের জন্য আবার রেখে দিব। আর এই সুজুকে আমি এর পেস্টটা বানিয়ে নিব, খেজুরের পেস্টটা। 30 মিনিট পরে আমি, 30 মিনিটের জন্য এটা আমি আবার রেস্টে রেখে দিলাম। আমি এই যে ব্লেন্ডারের মধ্যে কয়েকটা এই যে কাঠবাদাম, সাথে কয়েকটা কিসমিচ আছে, আর হইল এই যে সাদা তিল দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নিব একসাথে, তারপরে আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমার পেস্ট কিন্তু রেডি। কাঠবাদাম দিতে হবে, তিল দিতে হবে এমন কিন্তু না, তবে অবশ্যই এর মধ্যে চিনামন পাউডার, মানে দারচিনি পাউডার দিতে হবে, কারণ দারচিনির ফ্লেভারটা কিন্তু খেজুরের সাথে খুব ভালো যায়। আর বাদামটা দিলাম যে একটু কামড়ে পড়লে ভালো লাগবে। দর্শক আমার, এখন আমি খেজুরটার মধ্যে দারচিনি পাউডার দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য, কারণ এটা তো হাতে লেগে যাচ্ছে, তাই একটু তেল দিয়ে এটাকে রোল করে নিব। তবে আমি তো খেজুরটা ভিজিয়ে নিয়েছি, যদি খেজুরটা শুকনা থাকে তাইলে কিন্তু আর এত নরম হয় না। এটাকে আমি রোল বানিয়ে নিচ্ছি, আমি হাতটা ধুয়ে আসছি। দর্শক দেখতে পাচ্ছেন এরকম করে করে একদম লম্বা করে বানিয়ে নিতে হবে। এটা বড় বানান তাইলে মোটা করবেন, আর যদি না ছোট ছোট বানাবেন বিস্কিটের মতো তাইলে কিন্তু এটাকে চিকন করতে হবে। এখন আমি এটা ভেঙে যাচ্ছে, কোনো সমস্যা নেই, কারণ খেজুরটা ভিজিয়ে রাখাতে খেজুরের আঠাটা কমে গেছে। যদি খেজুরটা গত বছর রোজার খেজুর শক্ত হয়ে গিয়েছিল, তাই এটাকে আমার এরকম করতে হলো। এটা একটু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয় নাই, এটা আমি দেখিয়েছিলাম হয় নাই দর্শক ভিডিওটা আমার। আমি এই ছোট একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি, যেখান থেকে নিয়ে ময়দাটা ডোটা এরকম পাতলা পাতলা করে লম্বা করে দিতে হবে, এরকম করে লম্বা করে। আমি এটা যখন করেছি ভিডিও হয় নাই, খেয়াল করিনি, এই যে এখন দেখাচ্ছি, এরকম করে একদম চিকন করে দিয়ে এরকম দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে করে বন্ধ করতে হবে। তো ওদের একটা সাজ আছে, ওরা সাজে বানায়, আমার তো সাজ নেই, আমি চামচ দিয়ে ছুরি দিয়ে করবো আর কি। এই যে এরকম করে রাউন্ড করে নিতে হবে, একটু তেল দিতে হবে, কারণ হাতে লেগে যাচ্ছে সুজি, তো যে এরকম করে তারপর লম্বা করে নেবো। যেমন এটা, এটা আমি একটু বড় করে কুকিগুলা বানাবো, আর এটা হলো ছোট।
এই যে আমি সমান করে নিয়েছি, এখন এটা আমি বরফির মতো কাটবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটবেন, আমাকে ফলো করতে হবে এরকম না। আর যদি কোনো সাজ থাকে সাজে বানান, তাতে খুবই ভালো হয়। তেলে ভাজবেন, তখন যতটুকুন সুজি দিবেন অতটুকুন ময়দা দিবেন, কিন্তু যদি ওভেনে করেন তাইলে অর্ধেক দিবেন। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেল। এখন আমি এটাকে সুন্দর করে ই করে নেব। এখন এটাকে একটা ডিজাইন তো দিতে হয়, তাই না? ডিজাইন ছাড়া তো ভাল লাগবে না। সুইট, তাও আরবিয়ান সুইট, ওরা অনেক সুন্দর ডিজাইন করে। ওদের সাজ আছে যে এরকম করে একটু, সরি উল্টা দিতে, এরকম একটা দিলাম, এরকম একটা দিলাম। সুজির তো একটু সাবধানে সুন্দর করে করতে হয়, করতে করতে হাত চলে আসে। আমি এটা আমার মরক্কি এক ফ্রেন্ড, আমার নামেই নাম, ওর নাম শাহিদা, ওদের বাসায় খেতাম। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যে কে কেমনে করবে। আর এগুলার জন্য কোনো প্রশিক্ষণ নেই, আমরা সবাই কিছু না কিছু এই ধরনের জানি। আবার চাইলে যেমন কাঁটা চামচ দিয়েও করতে পারেন। জানি না আমার ওই ডিজাইনগুলো দেখা গেছে কিনা, মনে হয় না, তা আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমারও ওভেন, কিন্তু এভাবে আমি সব কটা বানিয়ে তারপরে ফিরে আস। দর্শক দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার মাকরোটগুলো। এখন আমি এটাকে মধুতে ঘুরিয়ে নিব। আপনারা চাইলে মধু উপরেও চামচ দিয়ে দিতে পারেন, চাইলে কিন্তু মধুর মধ্যে ডুবিয়ে নিতে পারেন। তবে আরও যদি মনে করেন যে খুব মিষ্টি চান তাহলে ভিজিয়ে রেখে দিবেন, আর যদি মনে করেন যে না আমি কম চাই তাহলে সাথে সাথে তুলে ফেলবেন। মধুর মধ্যে ঘুরিয়ে নিয়ে আসছে। আমি জানি না গুড় দিয়ে করলে কীরকম হবে, আমি যেভাবে খেয়েছি আমি সেভাবেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি এভাবে সব কটা করে তারপরে ফিরে আসবো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো কুরাবি, ওদের বাসায় আরবিতে বলে কুরাবি। তো এটা কিন্তু বানানো খুবই সোজা। এর মধ্যে লাগছে হলো আমার ময়দা, সুজি, বাটার, চিনি, সামান্য একটু লবণ আর পানি। তো চলুন আমার সাথে রান্না করে একসাথেই বানাবো। দর্শক আমি যে একটা আরাবিয়ান কারাবি বানাবো তার জন্য আমার লাগছে হলো 300 গ্রাম ময়দা, 100 গ্রাম সুজি, আইসিং সুগার, আর লাগবে হলো বাটার। তো আমি বাটারের বদলে মার্জারিন দিব। আরবি খাবারগুলোর মধ্যে খুব বাটার যায়। এটা হলো একটা ইয়ামিনি, আমাদের দেশের পিঠার মতো। এটা ওভেনে করতে হয় খেজুর দিয়ে, ফিলিংটা হবে খেজুর আর বাদাম দিয়ে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার কী কী লাগছে। ময়দা, সুজি, এখানে আমি 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং সোডা না কিন্তু, বেকিং পাউডার অবশ্যই দিবেন, সোডা দিলে কিন্তু হবে না কিছু কিছু জিনিসের। আর আমার চিনি লাগছে হলো 4 টেবিল চামচ, আইসিং সুগার এটা। তো এখানে 4 টেবিল চামচ ওরা দিয়েছে, ওরা তো অনেক মিষ্টি খায়, আমি 2 টেবিল চামচ দিলাম, কারণ এত চিনি দিতে চাচ্ছি না। এখন আমি 4 টেবিল চামচ দিয়ে দিব হলো মার্জারিন। আপনারা চাইলে বাটার ঘি দিতে পারেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তেলও দেওয়া যায়, তবে আরবি কোনো খাবারে মানে বেকিং করে তেল খুব কম ইউজ করে ওরা, বেশিরভাগই ঘি ব্যবহার করে। বাটার 4 টেবিল চামচ, একটা ডিম, আর দিয়ে দিব হলো 3 টেবিল চামচ, আমি প্রথম 2 টেবিল চামচ দিব, এটা গ্রিক ইয়োগর্ট, একটু লবণ লাগবে। দেখতে পাচ্ছেন এই যে একটু চিমটি দিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নিব। যদি 4 টেবিল চামচ আমার দরকার, এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি, আরও 2 টেবিল চামচ বাকি আছে। এটা মাখিয়ে তারপরে ফিরে আসছি। আমার কিন্তু 2 টেবিল চামচ দইয়ে হলো না, আর 1 টেবিল চামচ দিচ্ছি। আমার কাছে মোটা সুজিটা নাই, এটা কিন্তু কর্ন সুজি। ওরা খুবই কর্ন সুজি, আরব কান্ট্রিগুলোতে সুইট আইটেমের জিনিসে কিন্তু কর্ন সুই, কর্ন সুজি যেটা সেমোলিনা বলে সেটা ইউজ করে, আমাদের মতো চাউলেরটা ওরা ইউজ করে না। আর ওদের সব কিছুতে সুজি আর বাটার। বাটার খাওয়া ভালো, একসময় জানতাম যে ভালো না, এখন তো দেখি বাটার খাওয়া খুব ভালো। সেই জন্যেই আমি একটু, আমার অনেক আরবিয়ান ফ্রেন্ড আছে, মরক্কি ফ্রেন্ড, আলবানিস ফ্রেন্ড,
তারপরে কি বলে ইজিপ্ট ফ্রেন্ড এক সময় ছিল, এখন আর নাই। ম্যাডাম যখন ইতালিতে ছিল আমাদের সাথে, আমার খুব ভালোই ছিল। তো আমার কিন্তু 4 টেবিল চামচ দই লাগলো না, 3 টেবিল চামচ লাগলো, মেবি সুজিটা চিকন হওয়ার কারণে। দেখতে পাচ্ছেন হয়ে গেল, হয়ে গেল আমার এটা। ভাতটা দই আসছে, ভালোভাবে ময়ন হয়ে গেছে। ভিতরে ঘুরে রেখে দিলাম 2-3 ঘন্টার জন্য। আপনারা চাইলেও বন্যাটা রাখতে পারেন, আবার চাইলে 1 ঘন্টা না, 2-3 ঘন্টা পরে বানাতে পারেন। আর ফিলিংয়ের জন্য লাগবে হলো খেজুর নিয়েছি, আর হলো লাগবে হলো বাদাম, দুইটা জিনিসই। খেজুরটা আমি এরকম ছিলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, বাস এর সাথে আর কোনো কিছু যাবে না। যদি চান কেউ শুকনো নারকেলের গুঁড়া যদি ঘরে থাকে দিতে পারেন। এ দুইটাই আমার ইনগ্রেডিয়েন্টস। আমি ফিরে আসছি এগুলো ব্লেন্ড করে 3 ঘন্টা পরে। দর্শক, এই যে আমি এখানে খেজুরটা নারকেলের একটু শুকনো নারকেলের গুঁড়া দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলো, এটা হলো আলমন্ড দিয়ে মিক্স করে নেব, কারণ আলমন্ডটা কামড়ে পড়লে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখন এগুলো ছোট ছোট করে লেচি কেটে নিব। এভাবে করে আমি ফিরে আসছি। আমি সিস্টেম করে নিয়েছি, আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। আমি আমার সুবিধার জন্য, আমার বেলুনটা ছোট তাই আমি অর্ধেকটা নিয়ে নিলাম, আর অর্ধেকটা রেখে দিলাম। এটাকে আমি একটা রুটি বেলে নিব, রুটিটা বেলবো পাতলা করে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এরকম করে আমি রুটিটা বানিয়ে নিলাম, কারণ এটার মধ্যে ইস্ট আছে ফুলবে। এখন আমি এক মাপে সবকটা কেটে নিব, যাতে করে পিঠাগুলো এক মাপে হয়। এরকম করে কেটে ফিরে দেখতে পাচ্ছেন, এখন আমি এটাকে সমান 2 ভাগ করে নিব, একদম সমান নিয়ে এই জায়গায় অর্ধেকটা রেখে অর্ধেকটা কেটে নিব। খুব ভালো করে কাটবো, যাতে করে এপাশ ওপাশ কেটে যায়। কেউ যদি মোটা মোটা রাখতে চান, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু পিঠাগুলো এগুলো ছোট, খুব কঠিন না, মনেও থাকে না আমার। মাঝে মাঝে আমার ফ্রেন্ডকে ফোন করে জিজ্ঞেস করি নামটা জানে কি। এক একটা পুর মনে করেন এক চা চামচ হইলেই বেটার, বেশি বড়োর দরকার নেই। যে দেখতে পাচ্ছেন একদম সমান করে দিয়ে দিলাম। এখন এই যে এরকম করে নিলাম, তারপর এটাকে আস্তে 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 করে এরকম ঘুরিয়ে নিয়ে গেলেই হয়ে গেল। এই জায়গাটা খুব আলতো হাতে একটু টিপ দিয়ে বসিয়ে দিতে হবে। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বানাইতে সময় লাগে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। তারপরে চিনি নাই, কিছু নাই, খুবই হেলদি। একটু এটা আমি ওভেনে করব, যেহেতু বাটার দিয়ে করেছি। চাইলে কিন্তু এটা চুলায়ও ভাজা যাবে, কিন্তু চুলায় ভাজতে হলে কিন্তু এই জায়গাটা বন্ধ করে দিতে হবে। আমি এগুলো আগে বানিয়ে রেখেছিলাম, সেটা একটু হাত দিয়ে চেপে চোখা করে দিবেন, দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন আমার সবকটা বানানো হয়ে গিয়েছে। এখন এটা আমি ওভেনে দিয়ে দিব 180 ডিগ্রিতে 25 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন মেকভাবে সবকটা তুলে ফিরে আসছে। যে বিয়ার দেখতে পাচ্ছেন কত সহজে খেজুর দিয়ে একটা পিঠা হয়ে গেল, এটা একটা পিঠাই বলা যায়। এখন আমি এটা আইসিং সুগার দিয়ে ডেকোরেট করে নিব। এটা চেকনিতে কিছু আইসিং সুগার নিয়ে নিচ্ছি, খুব একটা বেশি লাগবে না, যেহেতু ভিতরে খেজুর আছে, তারপরে ওপরে একটু চিনি দিয়েছি। হয়ে গেল আমার আরাবিয়ান একটা সুইট ডিশ। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন, এটা কিন্তু খুবই হেলদি। বাটার কিন্তু খাওয়া যায়, তারপরে খেজুর, তারপরে আলমন্ড বাদাম, সব কিছু মিলে কিন্তু খুবই হেলদি একটা পিঠা হয়ে গেল। তো দেখতে পেলেন কত সহজে বানিয়ে ফেললাম একটা ইয়ামিনের একটা ডিশ।
তো বাসায় সবাই ট্রাই করবেন, খেয়ে আমাকে জানাবেন যে কেমন হলো। এটা কিন্তু বিস্কিটের মতো অনেক দিন কিন্তু রেখে দেওয়া যাবে, যেহেতু এটার মধ্যে কোনো পানি নেই। এই যে আমি একটা বিস্কিটের কন্টেনারের মধ্যে তুলে নিচ্ছি, এটা মিনিমাম 2 সপ্তাহ রেখে খাওয়া যাবে, কিছু হবে না। তো আপনারা ওইভাবে বানিয়ে বিস্কিট হিসাবে ইউজ করতে পারেন, কারো বাসায় যাওয়ার সময় যদি এরকম এক কন্টেনার বানিয়ে নিয়ে যান, খারাপ হবে না। সময় যে বেশি লাগে তা না, কিন্তু ই করতে আপনারা যদি চান যে ডিজাইন করবেন না, না করলেও হয়, তবে একটা দেখার সৌন্দর্য আছে না। তো সবাইকে ধন্যবাদ, সবাই সাপোর্ট করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।